তো চলে আসছি আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে, যেটা হচ্ছে পাঁচমিশ আলু ভর্তা, যেটা খুবই টেস্টি এবং ঝাল আছে প্রচুর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের এত পরিমাণ সাপোর্ট আমরা পাচ্ছি, যা মানে যার কারণে আমাদের ভিডিও করার আগ্রহটা খুবই বাড়তেছে। সো আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন, এভাবেই সাপোর্ট দিতে থাকবেন আমাদের। চলুন এখন ভর্তার দিকে যাওয়া যাক, আসুন দেখা দেখাচ্ছে। আমরা রাকিবের কাছে আস্তে আস্তে আসলাম, যাই সে দেখি রাকিবের এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারিনি, কেবল স্টার্ট করছে রাকিব। সো রাকিবটি ওখান থেকে হেল্প করলাম আমি এবং মুকুল, সব থেকে বেশি হেল্প করছে মুকুল, আমি তো ফার্স্ট ফান করছিলাম আস্তে আস্তে। তো আগে থেকে রাকিবকে আমার বলা ছিল যে রাকিব আমি একটা ভিডিও করতে আসবো, সো তুই একটু সাপোর্ট করিস, বলতে আচ্ছা বলো তো সমস্যা না হচ্ছে আমার ফ্রেন্ড। তারপরে আসলাম, আসার পরে এখানে স্টার্ট করলাম। তারপরে এখানে আপনার অনেক ধরনের আচার আছে, সেটা হচ্ছে তারপরে এখানে প্রত্যেক যে উপরে আম আছে, অসময়ে আম দেখতে অনেক সুন্দর লাগে। এই যে এখানে আছে জলপাই, তেঁতুল, পরে চালতা, পরে হচ্ছে আপনার পেয়ারা, তারপর হচ্ছে কদবেল, আরও অনেক কিছু। সো এগুলো দেখতে দেখতে এবং করতে করতে অনেক সময় আমাদের পার করা হয়েছে, বাট অনেকটাই আছে। সে এই যে ইতিমধ্যে চলে আসছে আমাদের মধ্যে একটি সুন্দরী আপু, সে অনেক অবশ্য সে মজা করছে, অবশ্যই খুব ফানি একটা লোক, খুব ভালো, সমস্যা নেই, অনেক সুন্দর একটা ভালো লোক। ওকে হ্যাঁ গাইস, তারপর শুরু করে মুকুল গুতাগুতি, এবং এই যে আমার পাশে দুটো সাবস্ক্রাইবার আছে, ওরা অবশ্য বলতেছিলো ভাই আপনারা কি ভিডিও করেন, তারপরে বললাম হ্যাঁ, পরে বললাম আসো ভিডিওটা আসো, ওরা অনেকটা লজ্জা পারলো অবশ্য, তারপর ওরা চলে গেলো। পরে মুকুল চোখে গ্লাসটা নিল, বাট ওখান থেকে ছিটতেছিলো তো এই জন্য ও গ্লাসটা ইউজ করতেছে, বাট ওর সাথে এত সুন্দর ছিল যে সবাই অবাক হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে ওরটা। বাট এখানে অনেক ফল আছে, অনেক কিছু দেওয়া আছে, আর টেস্টটা তো বললাই দুষ্কার, সেটা লাস্টে দেখতে থাকুন, দেখতে পাবেন কী পরিমাণ টেস্ট। বাট আমার তো একটা বাটি আছে, সেটা আমি খাওয়ার জন্য রেখে দিচ্ছি, শুরু থেকেই রেখে দিচ্ছি। ওকে তো করতে 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 আমাদের অনেক সময় পার হয়েছে, তারপরও শেষ করি নাই, কারণ রাকিব এত মজা দিছে যে কি বলবো। আমি অবশ্য এখানে থাকি এত অনেকটা মজা ফিল করছি, ক্রিয়েট করছি, না বললেই না, না গেলে অবশ্য বুঝতে পারতাম না। যাই আমি রাকিবকে হেল্প করতেছিলাম, বাট যে কলাটা আমি শুনতেছিলাম, বাট বললাম না ওটা আমরা নিজেরাই তৈরি করে খাইতেছি, এটা বললেই হয়, বাট এতটাই টেস্ট ছিল যেটা না বললেই না, আর যেটা না করলে বুঝতে পাইতাম না যে এত মজা বা এতটা ইপ করতাম। এখানে আমরা নিজেরা যে কাজ করছি এবং নিজেরা যে কাজ সম্পূর্ণ কমপ্লিট করছি, তারপরে নিজেরা উঠাইয়া খাইয়া তারপরে আসছি, ওরা সব দিক ধরে খুব ভালো লাগছে। ওকে শেষ না হইতেই হইতে কাস্টমারের ভিড়, এত পরিমাণ কাস্টমার ভিড় ছিল, বাট ওরা তো আমরা তো হাঁপিয়ে গিয়েছিলাম। বাট ওখানে আমরা অবশ্য নিজেরাই সেল করেছি, নিজেরাই বিক্রি করছি এবং নিজেরাই সব কিছু করে নিছি, নিজেরাই খেয়েছি, সব কিছু নিজেরাই করছি। সো সব ভিডিওটা রেকর্ড করা আছে, সো সবাই দেখতে থাকুন, অবশ্যই অনেকটা মজা পাবেন হয়তো। ওকে গাইস দেখতে থাকুন, আপনারা সম্পূর্ণ কমপ্লিট করে তারপর দেখুন, কোনো সমস্যা নেই। সাদা জিনিস খাইতে হলে তারা
অবশেষে আমাদের গুতাগুতি শেষ, অবশ্য আচারটা কমপ্লিট হচ্ছে। এখন আমাদের ট্রাই হবে যে ঝাল লবণ টক সবটা ঠিক আছে কিনা, এটা ট্রাই করবো। হচ্ছে প্রথমে ওই সুন্দরী আপুটা, তারপর হচ্ছে রাকিব। কিন্তু আপুটা অবশ্য শুধু খাইয়ে যাবে কিন্তু বলতে পারবে না, রাকিব ধরবে, শুধু লবণটা একটু কম হবে হয়তোবা সেটা একটু দেবে, আর ঝালটা একটু দেবে হয়তোবা। সেটা হচ্ছে তার খাবার হিসেবেই বুঝতে হচ্ছে আকারাঙ্গিতে কেমনটা হইতে পারে। তো এটা অবশেষে আমাদের সব শেষ হয়েছে। এখন রাকিব একটু লবণ দিয়ে তারপরে অবশ্য কমপ্লিট করার পরে উঠায় সেল করা শুরু করবো আমরা। ওকে, সব দেখতে থাকুন গাইস। তো ও গুতাগুতি শেষে এখনও ঝাঁকাঝাঁকি শুরু করছে, জানি না কখন খাবার দিয়ে, বাট এখান থেকে জি থেপে থেকে তো লাল পড়তেই আছে। সেটা তো টক ঝাল মিষ্টি, এটা তো সবাই আসবে স্বাভাবিক। তারপরও অবশেষে করতে 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 হয়তোবা রাকিবটা এখনও শেষ করতে পারছে, হয়তোবা এখনই পার্সেলটা আমাকে দিবে। বাট ফার্স্ট পার্সেলটা আমাকে দিবে, বাট ওটা আমি সেল করে দিব। ওকে, সো দেখতে থাকুন আপনারা। অ্যাটলিস্ট ওয়েট করতে করতে অবশ্য ফার্স্ট টাইমে যে আমাকে বক্সে দিল, বাট ওটা আমি সেল করে দিব। অ্যাট ফার্স্ট আমারটাই আমি সেল করে দিছি প্রথমে, দেখেন। হ্যাঁ, অলরেডি কমপ্লিট। সো বক্সটা লক করে আমি একটা মুরব্বী আন্টি ছিল তার কাছে আমি সেল করে দিয়েছিলাম বলতে, তাই সে তার মেইন ওয়েট করতেছিলো, এক্ষেত্রে আমি তাকে দিয়ে দিয়েছিলাম, কারণ আমি তো ওয়েট আমি তো ভিডিও করতেছি, সমস্যা নেই। তো তো সেল করে দিয়ে অলরেডি 20 টাকা আমার হাতে, ইয়া রাকিব। সেটা বলে অবশ্য আমি খুব আনন্দ পাইছিলাম, বাট ফার্স্ট টাইম রাকিবের দোকানে গিয়ে নিজে হাতে উঠাইয়া সেল করে দিয়ে আসছিলাম। সো হ্যাঁ গাইস, দেখেন আমি এত পরিমাণ সেল করতেছিলাম যে আমার কাছে টাকা এক বস্তা হয়ে গেছিলো, বাট আমি এত পরিমাণে যে আমার কাছে দিয়েছিলো ওরা বক্সে ভরে, আর আমি এগুলো সেল করে টাকা উঠাইছিলাম। সো অনেক আনন্দ উপভোগ করছিলাম ওই বিকালটা, আমার খুব ভালো লাগছিলো। বাট আপনারা এখানে আসতে পারেন, সেটা লোকেশন হচ্ছে আপনার মুক্ত মঞ্চের একদম পাশে, আর হচ্ছে স্টেডিয়ামের একদম সামনে। খুব সুন্দর একটা প্লেস, খুব ভালো লাগছিলো অবশ্য, আর অনেক সুন্দর একটা পরিবেশ। অবশ্য ওই যে আমি টাকাটা আমার হাতে, আমি তো খুব হ্যাপি, দেখেই তো বুঝতে পারছেন। সো গাইজ, অনেক মজা করছিলাম ওদিনকে। সো আপনারা এসে খাইতে পারেন, খুব টেস্টি, খুবই টেস্টি। ফাইনালি আমাদের আজকের ভিডিও একদম শেষ প্রান্তে। তো আমরা এখন ভাইয়ের কাছ থেকে বিদায় নেব, ভাই তার দোকানের ঠিকানা দেবে আপনাদের এই সুস্বাদু আচার খাইতে। ভাইয়ের কাছে আসতে হবে, ভাই আপনার দোকানের ঠিকানা দিয়ে দেবে। ফাইনালি আমাদের আজকের ব্লগ একদম শেষ প্রান্তে। সো আপনারা সবাই আমাদের যে পরিমাণ সাপোর্ট করতেছেন এভাবে সাপোর্ট করতে থাকবেন, ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও পাবেন, আশা করা যায়। আবার নতুন ভিডিওতে আপনারা আমাদের দেখবেন। ভিডিও নিয়ে করবো, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।